হ্যালো ভেয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়া আমি ভালো আছি আমি মোহাম্মদ রোমান রোমান এডিট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম গত পর্বে আমি দেখেছিলাম টাইপ টুলের ব্যবহার গত পর্বটি যারা মিস করেছেন আমার ভিডিওর উপরে একটি কার্ড দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে পূর্বের ভিডিওটি দেখে আসতে পারেন আজকের ক্লাসে আমরা অ্যালাইন সম্পর্কে জানবো ক্রিয়েটিভ গ্রাফিক্স ডিজাইনদের কাজ দেখলে বোঝা যাক অবজেক্ট বা টেক্সট অ্যালাইনমেন্ট কতটা গুরুত্বপূর্ণ আজকের প্রো ভিডিও জুড়ে থাকছে অবজেক্ট অ্যান্ড টেক্সট অ্যালাইনমেন্ট সো শুরু করা যাক প্রথমে সিসি 2020 ওপেন করলাম টেক্সট বা অবজেক্ট অ্যালাইন কি দেখানোর জন্য কয়েকটা ডিজাইন ওপেন করছি ফাইল ওপেন এখান থেকে আমি তিনটি ডিজাইন ওপেন করলাম একটু আউট করি কন্ট্রোল আর প্রেস করলে এরকম রুল চলে আসবে তারপর মাউস লে বাটন ক্লিক করে এরকম অ্যালাইনমেন্ট আনতে পারবেন একটু জম করে দেখাই এখানে লোগো তারপর এখানে ক্যাটাগরির আইকন লেফট অ্যালাইনমেন্টে আছে তারপর একটু ভিতরের দিকে আসি এখানে এই তিনটি লেখা লেফট অ্যালাইনমেন্টে আছে তারপর ডান পাশে আসি এগুলো রাইট অ্যালাইনমেন্ট আছে তারপর এখানে দেখি প্রথম এখানে কোম্পানির নাম আছে তারপর এখানে লোগো আছে এখানে লোগো তারপর ক্যাটাগরির নাম আছে আর এখানে টেক্সট আছে টেক্সট গুলো আছে মিডেল সেন্টারে সবগুলো এখানে আবার তারপর এখানে নিচে প্যারাগ্রাফ লেখা আছে তারপর ওয়েবসাইটের অ্যাড্রেস তারপর লোকেশন তারপরে ফোন নাম্বারের জায়গা আছে আর একটা দেখছি একটু জমা আউট করি কন্ট্রোল আর প্রেস করলাম রোলার চলে আসলো মাউস লে বাটন ক্লিক করে অ্যালাইনমেন্ট নিই টেক্সট বা অবজেক্ট অ্যালাইন কতটা গুরুত্বপূর্ণ একটা গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে আপনার এই ডিজাইনগুলো দেখেই বুঝতে পারছি না আশা করি কথার কথা হেডলাইনটা যদি এখানে থাকতো আর টেস্ট গুলো যদি এখানে থাকতো অথবা এই আইকনগুলো যদি এখানে থাকতো আর এই লেখাগুলো যদি এখানে থাকতো তাহলে ডিজাইনটা সুন্দর লাগতো না এর জন্য টেক্সট অ্যান্ড অবজেক্ট অ্যালাইনমেন্ট একটা গ্রাফিক্স ডিজাইন কাজের জন্য অনেক গুরুত্বপূর্ণ আশা করি বোঝাতে পেরেছি এগুলো ক্লোজ করে দিচ্ছি নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করি ফাইল নিউ এখান থেকে ক্রিয়েট সিম্পল প্রথমে কয়েকটা টেক্সট লিখি জাস্ট এখান থেকে টাইপ টুল সিলেক্ট করলাম জাস্ট এখানে ক্লিক করলাম এখানে আমি টাইপের সাইজ বাড়িয়ে আঠারো করলাম জাস্ট সিঙ্গেল সিঙ্গেল টাইপ লিখলাম অল্টারপেস করে কপি করি অল্টারপ্রেস করু কপি করে আপনি কন্ট্রোল ডিপ পেস করলেই কপি হয়ে যাবে কয়েকটা জাস্ট এখানে লিখি তারপর এখানে লিখে তারপর এখানে লিখি ওকে। তারপর জাস্ট করে জন্য লেপ বাটন ক্লিক করে সিলেক্ট করলাম তারপর উইন্ডো এখান থেকে আমি অ্যালাইনমেন্ট সিলেক্ট করবো অ্যালাইনমেন্টের শর্টকাট শিফট ফাংশন সেভেন জাস্ট এখানে ক্লিক করলে হরজেন্টাল অ্যালাইন লেফট এই বাম পাশে সমান হয়ে যাবে জাস্ট এখানে ক্লিক করলাম সাথে সাথে আমার বাম পাশ সমান হয়ে গেল এখন যদি আমি এখানে ক্লিক করি হরজেন্টাল অ্যালাইন রাইট তাহলে ডান পাশ সমান হয়ে যাবে তারপর এখানে আছে হরজেন্টাল অ্যালাইন সেন্টার এখানে আমার সেন্টারগুলো ঠিক করতে হবে জাস্ট এখানে ক্লিক করলেই এই সেন্টারে সবগুলো চলে আসবে তারপর এখানে আছে ভার্টিক্যাল অ্যালাইন টপ জাস্ট এটা বোঝানোর জন্য আমি এখানে লেখাগুলো এভাবে সাজিয়ে নিচ্ছি জাস্ট লেফ বাটন ক্লিক করে সবগুলো লেখা সিলেক্ট করলাম তারপর জাস্ট এখানে ক্লিক করলাম ভার্টিক্যাল অ্যালাইন টপ আমার উপরের দিকে সবগুলো লেখা সেম সিরিয়ালে হয়ে গেল সমানভাবে হয়ে গেল তারপর ভার্টিক্যাল অ্যালাইন টপ দেখালাম এখন দেখাবো ভার্টিক্যাল অ্যালাইন বটম জাস্ট একটু উপর নিচ করে দেখাই জাস্ট লে বাটন ক্লিক করে সিলেক্ট করলাম জাস্ট এখানে ক্লিক করলাম ভার্টিক্যাল অ্যালাইন বাটন নিচের দিকে আমার সবগুলো সমান হয়ে গেলো জাস্ট একটা লেখা নিচের দিকে নিয়ে আসি তারপর লেপ বাটন ক্লিক করে সিলেক্ট করলাম এখানে ক্লিক করি সমান হয়ে গেলো এই অংশটুকু সিলেক্ট করে ডিলিট করলাম একটা অবজেক্ট নিয়ে দেখাচ্ছি জাস্ট লে বাটন ক্লিক করে সিলেক্ট করলাম তারপর যদি আমি এখানে ক্লিক করি ভার্টিকাল সেন্টার তাহলে এই অবজেক্টের মাঝখানে বরাবর এই লেখাগুলো চলে আসবে একটু ব্যাকে আসি কন্ট্রোল জেড তারপর দেখাবো ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট টপ জাস্ট একটু সেটিং করে নেই জাস্ট এইটার আর এটার মাঝখানে যতটুকু গ্যাপ আছে সেম গ্যাপে সবগুলো হয়ে যাবে জাস্ট লে বাটন ক্লিক করে সিলেক্ট করলাম জাস্ট এখানে ক্লিক করি ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট টপ সবগুলোর গ্যাপ সমান হয়ে গেল। তারপর দেখাবো তারপর দেখাবো ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট বাটম এখানে যে গ্যাপ আছে প্রত্যেকটা গ্যাপ সমান হবে জাস্ট লে বাটন ক্লিক করে সিলেক্ট করলাম জাস্ট এখানে ক্লিক করলাম সবগুলো লেখার গ্যাপ সমান হয়ে গেল তারপর এখানে আছে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার জাস্ট এরকম করে দেই প্রত্যেকটার গ্যাপ এখন সমান করবো লেফট বাটন ক্লিক করে সিলেক্ট করলাম জাস্ট এখানে ক্লিক করলাম ভার্টিকাল ডিস্ট্রিবিউট সেন্টার সবগুলো লেখার গ্যাপ সমান হয়ে গেল জাস্ট এই লেখাগুলো একটু সেটিং করে নিই জাস্ট মাউস লেফট বাটন ক্লিক করে সিলেক্ট করলাম তারপর এখানে ক্লিক করি অরিজিনটাল ডিস্ট্রিবিউট লেফট বাম পাশ থেকে এই তিনটির গ্যাপ সমান করে দিয়েছে তারপর যদি এখানে ক্লিক করি হরজেন্টাল ডিস্ট্রিবিউট সেন্টার প্রত্যেকটির গ্যাপ আমার সমান করে দিয়েছে মাউস লে বাটন ক্লিক করে সিলেক্ট করলাম এখানে যদি আমি হরজেন্টাল ডিস্ট্রিবিউট রাইট দিই ওই সেম কাজটি করে নিবে এই হরজেন্টাল ডিস্ট্রিবিউট লেফটের মতো এখন দেখালাম টেক্স দিয়ে এখন আমি দেখাবো অবজেক্ট দিয়ে জাস্ট সিলেক্ট করে করে দিই একটা অবজেক্ট ক্রিয়েট করি জাস্ট একটা শেপ ক্রিয়েট করলাম এখান থেকে আমি কালার রেড করে দিই তারপর অল্ট বাটন প্রেস করে কপি করি জাস্ট একটু উপর নিস করে রাখি জাস্ট লে বাটন ক্লিক করে সিলেক্ট করলাম তারপর জাস্ট এখানে ক্লিক করি ভার্টিক্যাল অ্যালাইন টপ উপরের দিক থেকে সব সমান হয়ে যাবে একটু আসি কন্ট্রোল জেট আবার আমি যদি এখানে ক্লিক করি ভার্টিক্যাল অ্যালাইন বটম নিজ দিক থেকে সমান হয়ে যাবে তারপর আমি যদি এখানে ক্লিক করি হরজিন্টাল ডিস্ট্রিবিউট সেন্টার প্রত্যেকটির মাঝখানে গ্যাপ সমান হয়ে যাবে তারপর একটু ভার্টিক্যাল দিক দিয়ে দেখাই জাস্ট লেফ বাটন ক্লিক করে সিলেক্ট করলাম তারপর এখানে ক্লিক করলাম ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট টপ উপর দিক থেকে যে গ্যাপ আছে সবগুলো গ্যাপ সমান হয়ে গেল তারপর যদি এখানে আমি ক্লিক করি হরজিন্টাল অ্যালাইন লেফট এই বামপার সবগুলো সমান হয়ে যাবে আবার একটু ব্যাকে আসি আমি যদি এখানে ক্লিক করি যদি এখানে ক্লিক করি অরিজিনটাল অ্যান্ড রাইট তাহলে ডান পা সমান হয়ে যাবে আর এখানে ক্লিক করলে এগুলোর গ্যাপ প্রত্যেকটা সমান হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন টেক্সট এবং অবজেক্ট দিয়ে দেখালাম জাস্ট ডিলেট করে দিয়ে সিলেক্ট করে তারপর আমি টেক্সট দিয়ে দেখাবো জাস্ট আমি ইন্টারনেটে আসলাম জাস্ট এই অংশটুকু আমি সিলেক্ট করি সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম তারপর এখান থেকে টাইপ টুল সিলেক্ট করলাম জাস্ট মাউস লে বাটন ক্লিক করে আমি এই অংশটুকু সিলেক্ট করি এখানে সাথে সাথে পেস্ট হয়ে গেল এটা ক্লোজ করে দেই লেখাটা আমার বাম পাশে সমান আছে আমি চাচ্ছি ডান পাশে সমান করব জাস্ট এখানে ক্লিক করলেই অ্যালাইন রাইট ডান পাশ সমান হয়ে যাবে আবার যদি মাঝখানে ক্লিক করি অ্যালাইন সেন্টার তাহলে সবগুলো লেখা সেন্টার হয়ে যাবে তারপর জাস্ট আমি এখানে ক্লিক করলাম প্যারাগ্রাফ লেফট অ্যালাইন সেন্টার তারপর আছে অ্যালাইন রাইট তারপর আছে জাস্টিফাই উইথ লাস্ট লাইন অ্যালাইনমেন্ট লেফট জাস্ট এখানে ক্লিক করলে লেফট অ্যালাইনমেন্ট হয়ে যাবে জাস্ট এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করে ব্যাক এসে চাপলাম জাস্টিফাই হয়ে গেছে আমার এ পাশ থেকে তারপর আমি যদি এখানে ক্লিক করি জাস্টিফাই উইথ লাস্ট লাইন অ্যালাইনমেন্ট সেন্টার সেন্টার দুই পাশে সমান হয়ে গেল আমার মাঝখানে এই লাইনটা মাঝখানে চলে আসলো তারপর আমি যদি এখানে ক্লিক করি জাস্টিফাই উইথ লাস্ট লাইন অ্যালাইনমেন্ট রাইট আমার ডান পাশে অ্যালাইনমেন্ট হয়ে জাস্টিফাই হয়ে গেল। তারপর আমি যদি এখানে ক্লিক করি জাস্টিফাই অল লাইন সম্পূর্ণটা আমার জাস্টিফাই হয়ে যাবে লেফট পাশ রাইট পাশ এবং নিচের পাশ সম্পূর্ণটা আমার জাস্টিফাই হয়ে গেল তারপর জাস্ট এখানে ক্লিক করে আপনি তারপর এখানে ক্লিক করলে এই বাম পাশ দিক থেকে ডান পাশে চাপবে আবার একটু এখানে জিরো দেই তারপর যদি এখানে ক্লিক করেন তাহলে ডান পাশ থেকে বাম পাশের দিকে চাপবে আবার এখানে জিরো দিলাম তারপর জাস্ট এখানে ক্লিক করলে প্রত্যেকটা আইকনের পাশে দেখা যাচ্ছে কোনটা দিয়ে হবে ফার্স্ট লাইন লেফট ইন ডেন্ট এখান থেকে একটু ডান পাশে চাপবে এখানে আমি জিরো করে দেই তারপর আছে এখানে স্পেস বিফোর প্যারাগ্রাফ জাস্ট আমার লে বাটন ক্লিক করে সিলেক্ট করলাম তারপর এখানে যদি আমি ক্লিক করি এগুলোর প্রত্যেকটার স্পেস বড় হয়ে যাবে প্রত্যেকটা লেখার মাঝখানে যে স্পেসটা বেড়ে যাবে জাস্ট এখানে বিফোর করে দেখায় জাস্ট এরকম তারপর এখান থেকে যদি আমি বড় করি তাহলে এরকম দেখাবে আশা করি বুঝতে পারছেন অর্থাৎ এটা দিলে এই লেখার মাঝখানে যে গ্যাপগুলো আছে এই গ্যাপগুলো আরো বৃদ্ধি পাবে জাস্ট জিরো করলাম এখান থেকে আপনারা টাইপ বড় করতে পারেন তারপর এখান থেকে টাইপের স্টাইল ইটালিক সেমি বোল্ট বোল্ট সব করতে পারেন তারপর এখান থেকে টাইপ টাইপের স্টাইলটা ঘুরিয়ে দিতে পারেন বিভিন্ন স্টাইলে করতে পারেন আপনার লেখাটা তারপর এখানে আছে অপাসিটি গত পর্ব আমি দেখেছিলাম অপাসিটি কমে দিলে এরকম হালকা হবে অপাসিটি বাড়িয়ে দিলে এরকম হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার দেখা যাবে তারপর দেখাবো ক্যারেক্টার জাস্ট এখানে ক্লিক করলাম উইন্ডো তারপর একটু নিচের দিকে আসে এখানে ক্যারেক্টার ক্যারেক্টারের শর্টকাট কন্ট্রোল টি সেম এখানে যে কাজ এখানেও সেম কাজ এভাবে টাইপ বড় করতে পারবেন ছোট করতে পারবেন তারপর এখানে উপর দিক থেকে নিচের দিকে গ্যাপ বাড়িয়ে দিতে পারবেন লেখার আবার গ্যাপ কমাতে পারবেন লাইন স্পেস কমাতে পারবেন বাড়াতে পারবেন তারপর এখান থেকে এই লেখার মাঝখানে যে গ্যাপগুলো রয়েছে বাড়িয়ে দিতে পারবেন জাস্ট এই লেখাগুলো ডিলেট করে দিই অন্য লেখা দিয়ে দেখাচ্ছি লরিম এফসাম জাস্ট এখানে আমি যদি ক্লিক করি একটু জুম করে দেখাই আশা করি বুঝতে পারছেন একটা লেখা থেকে একটা অক্ষর থেকে আরেকটা অক্ষরে মাঝখানে গ্যাপগুলো বৃদ্ধি পাচ্ছে জাস্ট লে বাটন ক্লিক করে একটু চেপে ধরে রাখছি আবার যদি নিচে ক্লিক করে ধরে রাখেন তাহলে এভাবে কমবে তারপর এখানে দেখাবো টাইপ এখানে বিভিন্ন টাইপের স্টাইল আছে আপনারা দেখতে পারেন তারপর এখানে আসছে এখানে যদি দেই সবগুলো আপার কেস হয়ে যাবে লেখা তারপর আবার আমি যদি এখানে দেই লোয়ার কেস তারপর এখানে দিলে টাইটেল কেস তারপর এখান থেকে সেন্সিটিভ কেস এই লেখাটা এখন টেক্সট আকারে আছে এখন আমি যদি আউটলাইন করতে চাই তাহলে জাস্ট টাইপ এখান থেকে ক্রিয়েট আউটলাইন ক্রিয়েট আউটলাইনের শর্টকাট শিফট প্লাস কন্ট্রোল প্লাস ও দিলেই সাথে সাথে আমার আউটলাইন হয়ে গেল এখন আর লেখাটা টেক্সট আকারে নাই এখন আউটলাইন হিসেবে আছে অবজেক্ট আকারে একটু ব্যাক আসি কন্ট্রোল জেড জাস্ট এখানে ক্লিক করলাম শো অপশন এখানে আর কিছু অপশন দেখাতে ভুলে গেছিলাম জাস্ট এখানে ক্লিক করলে এটা অবজেক্ট আকারে আছে একটু ব্যাক আসি কন্ট্রোল জেড দিয়ে জাস্ট এখানে ক্লিক করলে ডান পাশ থেকে কমবে আবার আমি দুপুরেটে ক্লিক করি ডান পাশে বাড়বে জাস্ট এখানে ক্লিক করলে উপরের দিক থেকে নিচের দিকে ছোটো হবে আবার এখানে যদি আমি ক্লিক করি নিচ দিক থেকে উপরের দিকে বড় হবে তারপর এখানে আছে ক্যারেক্টার রোটেশন জাস্ট এখানে আমি যদি ক্লিক করি তাহলে এভাবে ক্যারেক্টার অ্যাঙ্গেল হয়ে যাবে রোটেশন হবে আবার নিচে যদি ক্লিক করি তাহলে আগের অবস্থায় চলে আসবে তারপর যদি আমি এখানে ক্লিক করি লেখার মাঝখানে একটা লাইন চলে আসবে একটু ব্যাকে আসি কন্ট্রোল জেট তারপর যদি আমি এখানে ক্লিক করি লেখার নিচে একটা লাইন চলে আসবে একটু ব্যাকে আসি কন্ট্রোল জেট দিয়ে জাস্ট এখানে লিখি এ টু জাস্ট এই অংশটুকু সিলেক্ট করলাম আমি যদি এখানে ক্লিক করি সাবস্ক্রিপ্ট তাহলে একটুটা নিচের দিকে চলে যাবে আর ব্যাকে আসি কন্ট্রোল জেট আমি যদি এখানে ক্লিক করি সুপার সাবস্ক্রিপ্ট উপর দিকে আমার একটুটা চলে যাবে সাধারণত সূত্রর ক্ষেত্রে এরকম দেখা যায় একটু ব্যাকি কন্ট্রোল জেট এখানে ক্লিক করলে স্মল ক্যাশ প্রথম অক্ষরটা বড় থাকবে আর প্রত্যেকটা অক্ষর একটু ছোট হয়ে যাবে কিন্তু সবগুলো বড় অক্ষরই থাকবে তারপর এখানে আছে অল বড় হয়ে যাবে আশা করি সব কিছু বুঝতে পারছেন তারপর আপনারা যদি নির্দিষ্ট কোনো অংশ কালার করতে চান জাস্ট এবার সিলেক্ট করে এখান থেকে কালার করতে পারেন তারপর যদি এই অংশটুকু অনেকটা কালার দিতে চান সেটাও করতে পারবেন জাস্ট এখান থেকে ব্লু কালার দিলাম আশা করি সব কিছু বুঝতে পারছেন তারপর কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কথা হবে নেক্সট টিউটোরিয়ালে আল্লাহ হাফেজ